সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব, নতুন একটি প্রজেক্ট। ঠিক আমরা ইতিপূর্বে যে প্রজেক্টগুলো তৈরি করেছি ঠিক তারই ন্যায় নতুন একটি প্রজেক্ট আমরা তৈরি দাঁড় করাবো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মাধ্যমে। আমাদের আজকের প্রজেক্টটির নাম হচ্ছে কারেন্ট বিল প্রজেক্ট। তো কারেন্ট বিল প্রজেক্টটা আসলে আমাদের নিয়ম অনুসারে আমরা তৈরি করার চেষ্টা করব, যেগুলো কন্ডিশন ঠিক আমাদের মতোই হবে। আমরা কোনো অফিসকে অফিসের অনুযায়ী আমরা কারেন্ট বিলটি তৈরি করব না, যেমনটি হয়ে থাকে আপনার হচ্ছে পল্লী বিদ্যুৎ, পিডিবি অফিস, এই এই প্রতিষ্ঠানগুলো তো তারা তো তাদের নির্ধারিত কিছু নিয়মকানুনের মধ্যেই চলে। ঠিক তেমনটি আমরা আমাদের প্রজেক্টটি দাঁড় করাতে চাচ্ছি, যে আমাদের মতো করে আমরা একটা প্রজেক্ট জানতে চাচ্ছি কিভাবে কারেন্ট বিল তৈরি করা যায়। যখন আমরা ওইসব প্রতিষ্ঠানে যাব, তখন আজকের এই ধারণাটা, আজকের এই যে অভিজ্ঞতাটা আমরা এখান থেকে অর্জন করব, সেটা হয়তো বা পরবর্তীতে আমাদের ওইসব প্রতিষ্ঠানে পল্লী বিদ্যুৎ, পিডিবি অফিসে যখন আমরা বিলিং শাখায় কাজ করব, তখন কিছুটা হলেও আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। ঠিক আপনাদেরকে সহায়ক হিসেবে কাজে আসুক, কাজে লাগুক, হ্যাঁ, ঠিক এই উদ্দেশ্যেই আমরা আজকের এই প্রজেক্টটা উপস্থাপন করতে চাচ্ছি। তো আপনারা দেখেন, আসলে আমাদের এখানে কন্ডিশন তো অবশ্যই লাগবে। আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিছু অ্যানালাইসিস করব, যেগুলোর মধ্যে কিছু কন্ডিশন থাকবে। আসলে আমি নিচে কিছু কন্ডিশন আমি উপস্থাপন করছি, আমরা কন্ডিশনগুলো একটু দেখে নিই। আমরা আসলে এখানে যে উপস্থাপন করা হয়েছে, যে বিদ্যুৎ বিল তৈরি ও বিদ্যুৎ সরবরাহের জন্য সাধারণত তাদের নির্ধারণ নীতি প্রয়োগ করে, অর্থাৎ যে সংস্থা, যে প্রতিষ্ঠানের অধীনে আমরা কাজ করব, তাদের কিছু নিয়মকানুন থাকতে পারে। তাহলে দেখি আমরা এখানে নিয়মকানুনটা, আমরা কী ধরনের নিয়মকানুন এখানে সংযুক্ত করছি। এখানে দেখা আছে, দেওয়া আছে, সাধারণত তাদের প্রয়োগ নীতি হলো বিদ্যুৎ খরচ যদি, অর্থাৎ কোনো একটা ব্যক্তির প্রতি মাসে যদি 1 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহার করে, তাহলে ওই সব গ্রাহকরা আমাদেরকে পেমেন্ট করবেন 1 টাকা 75 পয়সা ইউনিটের দাম, এবং 25 পয়সা হলো অফিস চার্জ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিট, অফিস চার্জ, ইউনিট হলো যে ধরেন আমরা যে বিজনেসটা করতে চাচ্ছি, বিদ্যুতের বিজনেস, আমরা যে দামে বিদ্যুৎ ক্রয় করব ঠিক সেই দামে আমরা সেল করব। কিন্তু এখানে আমাদের অফিস ম্যানেজমেন্টটাকে পরিচালনা করার জন্য আমরা এখানে অফিস চার্জটাকেই আমরা লাভ্যাংশ হিসেবে নেব, বা অফিস চার্জটাই হলো আমাদের, হলো আমাদের এখানে প্রতিষ্ঠান পরিচালনার যে ব্যয়গুলো আছে, সেই ব্যয়গুলো আমরা অফিস চার্জ হিসেবেই, অফিস চার্জ থেকে আমরা নিব আর কি, গ্রাহকের কাছ থেকে। ওকে, আবার একটু আমি বলে দিচ্ছি যে এখানে নিয়মটা হলো এরকম, যদি কোনো গ্রাহক 1 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহার করে, ওই সব গ্রাহকদের প্রতি ইউনিটের দাম পড়বে 1 টাকা 75 পয়সা, এবং তাদের 25 পয়সা হবে অফিস চার্জ। এটা হলো এই শ্রেণীর গ্রাহক, অর্থাৎ কোন শ্রেণীর, যেসব গ্রাহক প্রতি মাসে এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবেন। ওকে, এরপরে চলে যাচ্ছি আমাদের, যেসব গ্রাহক 201 থেকে, অর্থাৎ 200-400 পর্যন্ত আমাদের বিদ্যুৎ ব্যবহার করবেন বা ইউনিট ব্যবহার করবেন, ওই সব গ্রাহকরা প্রতি মাসে 2.5 টাকা হারে বিদ্যুতের দাম পরিশোধ করবেন, এবং 30 পয়সা হারে অফিস চার্জ প্রদান করবেন। এরপর চলে যাই আমাদের তৃতীয় কন্ডিশন, যেসব গ্রাহকরা 401 থেকে 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন, ওই সব গ্রাহকরা আমাদেরকে 3.75 টাকা হিসেবে ইউনিটের দাম পরিশোধ করবেন, এবং 35 পয়সা আমাদের অফিস চার্জ জন্য তাদের জন্য নির্ধারিত হবে। এবং পরবর্তীতে, অর্থাৎ পরবর্তীতে যত ইউনিট হবে, আমরা এখানে এই পরবর্তীতে বলতে বুঝাচ্ছি যেসব গ্রাহকরা 500 ইউনিটেরও বেশি ব্যবহার করে, যেমন আমার বাসায় যদি আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি যদি সংযোজন করি, তাহলে আমার মিটারের পরিমাণটা, আমাদের মিটারের ইউনিটের পরিমাণটা অনেক বেশি দাঁড়াবে। যদি আমার বাসায় যদি চালের মিল একটা যদি আমি তৈরি করি, বা চালের মিল যদি পরিচালনা করি, সেক্ষেত্রে তো অবশ্যই 500 ইউনিটকে ওভার করে আমাদের বিল উঠবে প্রতি মাসে মিটারে। অর্থাৎ আমরা এখানে বুঝতে চাচ্ছি যেসব গ্রাহকরা 500 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করবে, সেই সব গ্রাহকদের জন্য
প্রতি ইউনিটের দাম পড়বে 4.50 টাকা ইউনিটের দাম, এবং 40 পয়সা হারে কি আসবে আমাদের অফিস চার্জ নির্ধারণ করা হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা আরও একটু চলে যাই, দেখি আমরা বিস্তারিত জানলাম, একটু শর্ট করে একটু জানানোর চেষ্টা করি। অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে এরকম, কোনো গ্রাহকের মিটার নাম্বার 1 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহার করলে 1.75 টাকা ইউনিটের চার্জ এবং অফিস চার্জ সে 25 পয়সা হারে আমাকে পরিশোধ করবে। যেসব গ্রাহকরা 200 ইউনিট থেকে 400 ইউনিট, যাদের মিটারের নাম্বারটা প্রতি মাসে 201 থেকে 400 মধ্যে আপ ডাউন করবে, তাদেরকে আড়াই টাকা হিসেবে অর্থাৎ 2.50 টাকা হিসেবে বিল পরিশোধ করতে হবে এবং 30 পয়সা অফিস চার্জ প্রদান করতে হবে। এরপর চলে যায় 401 ইউনিট থেকে 500 ইউনিট পর্যন্ত যেসব গ্রাহকদের মিটার নাম্বার আপ ডাউন করবে, তাদের বিল নির্ধারণ করা হবে 3.75 টাকা এবং অফিস চার্জ নির্ধারণ করা হবে 35 পয়সা হারে। অর্থাৎ 500+ অর্থাৎ 3, অর্থাৎ আমাদের সর্বশেষ যে গ্রাহক অথবা সর্বোচ্চ যাদের মিটার নাম্বারটা 500 বা 500-র উপরে, যাদের বিল প্রতি মাসে ইউনিট আমাদের উঠবে, তাদেরকে বিল পরিশোধ করতে হবে 4.50 টাকা হারে ইউনিটের দাম, এবং 40 পয়সা হলো আমাদের অফিস চার্জ। ওকে, তাহলে দেখা যাক, আমরা তো মোটামুটিভাবে আপনার কন্ডিশনটা জানলাম। আসলে এগুলো হলো কন্ডিশন, এটা হলো শর্ত। আমরা যে কাজ করব, আমরা এখানে যে লজিক ইউজ করব, সেই লজিকটা ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই শর্ত আরোপ করতে হবে। আমরা যে শর্তগুলো এখানে সংযোজন করব, এই শর্তগুলোর মাধ্যমে কিন্তু কম্পিউটার তার নিজের মতো করে অ্যানালিসিস করে কাজ করবে। আর অ্যানালিসিস করার জন্যই মূলত আমরা মাইক্রোসফট এক্সেলের আমরা সহযোগিতা নিচ্ছি। এখান থেকে অনেক জটিল জটিল শর্তগুলো এখানে আমরা নিজেরাই শর্ত উপস্থাপন করব এবং এই শর্তগুলো কম্পিউটার দ্বারা সমাধান করার চেষ্টা করব। ওকে, আমরা এখন একটু চলে যাচ্ছি আমাদের সমস্যা যেহেতু আমরা তৈরি করলাম, এখন আমরা যাই একটু সমাধান করার জন্য। ওকে, আমরা এখানে যে ফরম্যাটের ডিজাইনটা তৈরি করছি, তাহলে উপরে দিছি আমি কারেন্ট বিল প্রজেক্ট আমরা এখানে লিখে রাখছি আর কি। এরপর চলে যাই, দেখি আমাদের হচ্ছে মিটার নাম্বার, আমাদের মিটার নাম্বার থাকতে পারে। যদি আমরা মনে করি যে এমআইটি কর্তৃক আমরা বিল কারেন্ট উৎপাদন করতেছি, এমআইটি নামে একটা প্রতিষ্ঠান কারেন্ট উৎপাদন করে এবং তারা মনে করেন যে প্রতি গ্রাহককে আমাদের বিতরণ করে, তাহলে অবশ্যই মিটারগুলোর নামকরণ করা হলো MIT 1, 10, 11, 12 এগুলো ইত্যাদি ইত্যাদি। তো আমরা কী করলাম, এগুলো হলো আমাদের এক একটা গ্রাহকের মিটার নাম্বার। আর যেসব গ্রাহকরা আমাদের কাছ থেকে বিদ্যুৎ গ্রহণ করছে, সেই সব গ্রাহকদের নামও হতে পারে, সেই সব গ্রাহকদের প্রতিষ্ঠানের নামও হতে পারে। আমরা একই নাম বারবার ব্যবহার করছি, বারবার টাইপ না করার কারণে। আপনারা চাইলে এগুলো ইচ্ছামতো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নাম এখানে সংযোজন করতে পারেন। ওকে, এরপর চলে যাচ্ছে আমাদের হচ্ছে প্রিভিয়াস ইউনিট, প্রেজেন্ট ইউনিট। প্রিভিয়াস ইউনিট হচ্ছে যে ঠিক গত মাসের মিটার নাম্বারটা, যেমন এখানে এমনও হতে পারতো, যেমন আমি নিচে এখানে করে দিচ্ছি, কী দিচ্ছি 0, ধরলাম এই লোকটি এই প্রথম আমাদের কাছ থেকে মিটার নিল। তা যদি আজকে যদি সে যদি এই আমাদের কাছ থেকে মিটার নেয়, তার মিটার নাম্বারটা অবশ্যই 0 থাকবে, এবং এক মাস অতিবাহিত হওয়ার পর তার মিটার নাম্বারটা অবশ্যই কোনো না কোনো একটা সংখ্যা দাঁড়াবে। সে 20 ইউনিট ব্যবহার করতে পারে, 50 ইউনিট ব্যবহার করতে পারে, এইরকম কিছু ব্যবহার করতে পারে। তা ঠিক ব্যাপারটা হলো আমরা এখানে কী করছি, প্রেজেন্ট ইউনিট আর প্রিভিয়াস ইউনিট, অর্থাৎ আমরা এখানে কিছু ইউনিট এখানে সংযোজন করে দিছি। অর্থাৎ এই লোকগুলো হয়তো বা 2 মাস 3 মাস তারা পূর্বের থেকে আমাদের মিটারটা ব্যবহার করতেছে, এই জন্য তারা পূর্বের বিল নাম্বার ছিল আমাদের, তাদের মিটার নাম্বারটা ছিল মিটারের যে ইউনিট নাম্বারটা ছিল এই রকম। এখন আমাদের প্রেজেন্ট অর্থাৎ এক মাস ব্যবহার করার পর, অর্থাৎ গত মাসের 30 তারিখে যে লোকটির 110 ইউনিট এখানে মিটারে ছিল, এক মাস পর অবশ্যই সেটা বাড়ার কথা, কিছু না কিছু বাড়বে। তাহলে আমরা এই বাড়ার পরিমাণটা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক প্রেজেন্ট প্রিভিয়াস ইউনিটটাও আমরা আমাদের নিজেদের মতো দিয়ে দিচ্ছি, প্রেজেন্ট ইউনিটটাও আমরা কী করছি নিজেদের মতো এখানে সংযোজন করছি। ওকে, এখন আমাকে জানতে হবে ইউনিট। তাহলে আমার যদি এটা গত মাসের মিটারের নাম্বার থাকে, গত মাসে এই পরিমাণ আমি বিদ্যুৎ ব্যবহার করছি, এই মাসে আমার মিটারটা দাঁড়াইছে এই নাম্বারে, তাহলে আমাকে জানতে হবে যে আসলে আমি কত ইউনিট ব্যবহার করলাম। তাহলে কত ইউনিট ব্যবহার করলাম এটা জানার জন্য আমাকে কী করতে হবে, প্রেজেন্ট ইউনিটটাকে প্রিভিয়াস ইউনিটের দ্বারা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আপনারা জানেন বিয়োগ করার সূত্রটা, সমান সমান আমরা দিচ্ছি সাম প্রথম বন্ধনী, তারপরে হলো কি প্রেজেন্ট ইউনিট, প্রেজেন্ট ইউনিট কোথায় বসে আছে আমাদের, ডি এর ঘরের কলাম নাম্বার হচ্ছে ডি, এই দিকে হলো 6, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে কত, ডি 6 মাইনাস
আমাদের হলো প্রিভিয়াস ইউনিট, প্রিভিয়াস ইউনিট হলো আমাদের সি এর কলামের, তাহলে সির গড় এদিকে হলো সিক্স, অর্থাৎ এর নাম হলো আমাদের সি সিক্স ব্র্যাকেট ক্লোজ। তাহলে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাহলে আমি এখানে বিয়োগ করার সূত্রটা দিলাম সমান সমান সাম ডি সিক্স মাইনাস সি সিক্স, অর্থাৎ ডির মান দাঁড়াচ্ছে আমাদের হলো 500, সি এর মান দাঁড়াচ্ছে আমাদের হলো 110, অর্থাৎ এই দুইজনকে আমি বিয়োগ করতে যাচ্ছি। এন্টার, আপনাদের রেজাল্ট বাইর হয়ে গেল। কত আসলো আমাদের এখানে রেজাল্ট? আসলো 390 ইউনিট দেখাচ্ছে, অর্থাৎ এই প্রথম ব্যক্তিটা বা প্রথম প্রতিষ্ঠানের মালিক এ মাসে 390 ইউনিট ব্যবহার করছে। এখন পরবর্তীগুলো আমরা কীভাবে বাইর করবো? পরবর্তীগুলো হলো, যেহেতু আমার একটা ফলাফল বাইর হয়ে আসলো, ফলাফলের ঠিক নিচে আর ছোট্ট চতুর্ভুজের মতো মাউসটা রাখলেই আমাদের একটা প্লাস আকৃতির চিহ্ন আসবে, ক্লিক করে ধরে নিচের দিকে আমি ড্র্যাগ করব, তাহলে দেখা যাবে যে বন্ধুরা আমাদের নিচের মনে করেন যে সমস্ত বিয়োগটাও আমাদের বাইর হয়ে আসতেছে। ওকে, এখন আমরা তো ইউনিট ব্যবহার করলাম, আমাদের ইউনিট বাইর হয়ে আসলো। এখন আমাকে দেখতে হবে যে আমি ইউনিট চার্জ, অর্থাৎ আমাদের কন্ডিশন অনুযায়ী ইউনিট চার্জটা কীভাবে বাইর করতে পারি। এখানে আমাকে ইফ কন্ডিশন সূত্র, ফাংশন সূত্র ইউজ করতে হবে আমাকে এখানে। তাহলে আমি সূত্রটা তাহলে ব্যবহার করতেছি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি, আপনারাও একটু দেখার চেষ্টা করেন। তাহলে আমি এখানে কী করব, শুরুতে আমি দেখি যে ইউনিট চার্জের, যেহেতু আমি সূত্রটা বাইর করতে চাচ্ছি, তাহলে এই চার্জের ঘরে তাহলে আমার কী আসবে, এই ইউনিটের সাথে আমার এই যে চার্জের যে টাকাগুলো আছে, এই টাকাগুলো আমাকে কি মতো এখানে সংযোজন করতে হবে। তাহলে আমি কি করব, আমি কি সরাসরি ওই টাকাগুলো ওই ইউনিটগুলোর সাথে গুণ দিব? না, আমি এমন একটা সূত্র এখানে সংযোজন করতে চাই যে সূত্রটা দিয়ে হাজার হাজার গ্রাহক থাকলেও যেন কম্পিউটার যেন সিলেক্ট করতে পারে, এই লোকটার জন্য, এই লোকটার জন্য এত বিল নির্ধারিত, এই লোকটার জন্য এত বিল নির্ধারিত, কারণ এখানে আমাদের সবগুলো এলোমেলো। আমরা যদি আমাদের মতো করে যদি এখানে দেখে দেখে যদি আমি গুণ করে, যদি এখানে টাকার সঙ্গে যদি গুণ করি, তাহলে আমরা অনেক সময় লাগবে, বিল তৈরি করতে অনেক সময় লাগবে। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা এমন একটা লজিক এখানে ব্যবহার করতে চাচ্ছি যে এখানে একটা লজিকের মধ্যে কম্পিউটার যেন অটোমেটিকভাবে জন্য আমাদেরকে রেজাল্ট বাকিগুলো দিয়ে দেয়, আমাদের যাই থাকুক না কেন, আজকের এই গ্রাহকটা 390 ইউনিট ব্যবহার করতে পারে, পরের মাসে তো সেই 100 ইউনিট ব্যবহার করতে পারে, তারপরের মাসে আবার 200 ইউনিট ব্যবহার করতে পারে। এভাবে যেন আমরা এখানে শুধু সংখ্যা যেন সংযোজন করলেই যেন অটোমেটিকভাবে যেন রেজাল্টটা আমরা পেয়ে যাই প্রতি মাসেই। তাহলে দেখি আমরা সূত্রটা ব্যবহার করতেছি। ওকে, সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখানে বলতে পারি যদি, সমান সমান যদি ইউনিটের ঘর, তাহলে ইউনিট, আমরা যেহেতু এই ইউনিটের উপরে বিল বাড়ি করবো, তাহলে ইউনিটের ঘরটা হলো আমাদের কি ই, এইদিকে হলো সিক্স, অর্থাৎ আমাদের এখানে হলো ই সিক্স। যদি ইউনিটটা যদি লেস দ্যান, ইউনিটটা আমরা টার্গেট নিলাম যে আমাদের কি 200, আমরা এখানে ডাইরেক্ট দিই 200। যদি ইউনিটটা যদি 200-র নিচে অবস্থান করে, মানে অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা, আমরা একটা প্রতিষ্ঠানকে ধরে সকল লজিকগুলো এখানে সংযোজন করব, যদি আমাদের হলো ই এদিকে সিক্স, অর্থাৎ প্রথম প্রতিষ্ঠানটা যদি এই ব্যক্তিটা কখনো 200 ইউনিটের নিচে ব্যবহার করে, তাহলে সে আমাদেরকে বিল পরিশোধ করবে ডি সিক্স গুণন আমাদের 1.75 টাকা হারে কমা, অর্থাৎ এটা আমাদের একটা সূত্র হয়ে গেল। তাহলে আমরা কি দিলাম, যদি প্রথম ব্যক্তিটা মানে অর্থাৎ ই সিক্স যদি 200-র নিচে অবস্থান করে, তাহলে আমাকে বিল পরিশোধ করতে হবে 1.75 টাকা হারে। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমরা এখানে 200 দিলাম, অথচ এখানে তো আমার অনেক, আমার 390 এখানে অবস্থান করতেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি এখানে সমস্ত লজিকটা গেল, সমস্ত কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব, বর্তমান অর্থাৎ ইউজ ইউনিটের ঘরের মধ্যে যা আছে এই সূত্রর সাথে তারা কি করবে, একটা সুন্দর একটা সমন্বয় তৈরিকে আমাকে রেজাল্ট দিবে। আমি সমস্ত কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করি, তারপরে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখন আপনারা শুধুমাত্র আমার লজিকটা দেখে যান। ওকে, আমি ঠিক সেম আবার ওই কন্ডিশনটাই ব্যবহার করতে চাচ্ছি, ওই সূত্রটাই আমি আবারও ব্যবহার করতে চাচ্ছি। সূত্রটা ওই তাই ব্যবহার হবে, শুধুমাত্র কি আসবে, কন্ডিশন চেঞ্জ হবে। অর্থাৎ আমরা এখানে দিতে পারি, আমরা এখানে দিতে পারি 400, আমরা এখানে দিলাম 400। যদি কেউ 400 ইউনিটের নিচে ব্যবহার করে, সেকেন্ড স্টেপ সূত্রটা, যদি কোনো ব্যক্তি বা প্রথম ব্যক্তিরা যদি 400 ইউনিটের নিচে ব্যবহার করে, তাহলে সে আমাকে দিবে 2.50 টাকা হারে কি দিবে, বিল পরিশোধ করবে। ওকে, আমাদের প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন হয়ে গেল। তৃতীয় কন্ডিশন, যদি আমাদের এই ব্যক্তিটা আমাদের যদি
500 ইউনিটের নিচে ব্যবহার করে তাহলে সে আমাকে দিবে 3 টাকা 75 পয়সা হারে আমাদেরকে কি করবে বিল পরিশোধ করবে। এরপর আমাদের হলো এক্সট্রা, এক্সট্রা আবার হচ্ছে তাহলে আমরা দেই যে ই 6 গুণন আমাদের এখানে হবে 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা। ব্র্যাকেট দিব কটা দেখো এখান থেকে, তাহলে একটা দুইটা তিনটা, আমরা বন্ধনী ক্লোজ করতেছি কটা তিনটা। ওকে তাহলে এখন আমি সূত্রটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমি এখানে যে সূত্রটা এখানে চার টাইপ করছি আমাদের কিন্তু উপরে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ফর্মুলা বারের মধ্যেও সেই সূত্রটাই দেখাচ্ছে। আচ্ছা আমাদের এখানে কন্ডিশনটা হলো দেখো এটা হলো প্রথম স্টেপ, অর্থাৎ 1 থেকে 200 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবে তারা 1 টাকা 75 পয়সা বিল পরিশোধ করবে, যারা 200 থেকে 400 মধ্যে করবে তারা হলো গিয়ে 2.5 টাকা পরিশোধ করবে, যারা 400 থেকে 500 মধ্যে যাদের মিটার নাম্বারটা আপডাউন করবে তারা 3 টাকা 75 পয়সা হারে বিল পরিশোধ করবে, 500 ইউনিটের বেশি যারা ব্যবহার করবে তারা কি করবে আমাদের 4 টাকা 50 পয়সা হারে কি করবে বিল পরিশোধ করবে। ঠিক তেমনটি আমি এখানে সূত্র ব্যবহার করছি, প্রথম মিটারধারী লোকটার উপরেই আমি করছি। কী করছি E6, E6টার মান যদি কখনও 200 নিচে অবস্থান করে তাহলে 1 টাকা 75 পয়সা হারে কী করবে গুণ হবে, আবার E6-এর মানটা যদি 400 নিচে অবস্থান করে তাহলে 2.5 টাকা হারে কী করবে গুণ হবে, E6-এর মানটা যদি কখনও 500 নিচে অবস্থান করে তাহলে 3 টাকা 50 পয়সা হারে গুণ হবে, যদি এর ঊর্ধ্বে কখনও যায় তাহলে হবে কী 4 টাকা 50 পয়সা হারে। আচ্ছা আমরা দেখতেছি এখানে দেখেন ব্র্যাকেটে যে এখানে একটা ব্র্যাকেট, এইখানে একটা ব্র্যাকেট, এখানে এখানে কি প্রথম বন্ধনী 3টা, আমি তাহলে এখানে কী করছি ক্লোজিং করা দিছি 3টা দিছি। কন্ডিশন যদি আপনার বাড়ে তাহলে আপনাকে ব্র্যাকেটের পরিমাণটাও বাড়তে পারে। ওকে আমি এখন ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর কেউ দেখতে পাচ্ছি দেখেন এখানে রেজাল্ট একটা দিচ্ছে, রেজাল্ট কিন্তু একটা বাইরে হলো। এখন প্রশ্ন হলো যে 975 টাকা কী হিসেবে দিল, তাহলে কী হিসেবে দিল তাহলে আমরা এটা বুঝবো কীভাবে, কম্পিউটার দেখেন নিজে থেকেই কিন্তু বিলটা দিয়ে দিছে, অর্থাৎ যেহেতু 390 আমাকে দেখতে হবে 390 কার মধ্যে পড়ে, অর্থাৎ 201 থেকে 400 ইউনিটের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এই বিলটা যে এখানে শো করছে এখানে 2.5 টাকা হিসেবেই কিন্তু শো করছে, অর্থাৎ 2 টাকা 50 পয়সা হারে কী করছে শো করছে, আমাকে কিন্তু কিছু করতে হয়নি, কম্পিউটার নিজেই কী করছে মেসিং করছে, অর্থাৎ এখানে যে পরিমাণ সংখ্যা থাকবে তার সাথে সে গুণ করবে, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব একটা মেমোরি আমরা এখানে সংযোজন করলাম, এখানে লজিক দিলাম যে কম্পিউটারকে শর্ত দিয়ে দিলাম যদি এই এই হয় এই এই মান পাও তুমি এই এই দিয়ে গুণ করবা, মানে এই পরিমাণ মান, এই পরিমাণ যদি সংখ্যা পাও, এই পরিমাণ যদি বিলের মিটার নাম্বার পাও তাহলে তুমি এই এই টাকা দিয়ে গুণ করবা, অর্থাৎ আমি কম্পিউটারকে কন্ডিশন দিয়ে দিছি, কম্পিউটারকে কন্ডিশন দেওয়ার কারণে কিন্তু কম্পিউটার নিজে থেকে কী করছে নিজে থেকে ক্যালকুলেশন করছে, আমাকে কিছু করতে হয়নি, অর্থাৎ একটা ক্যালকুলেশন হয়ে গেলে এটাকে নিয়ে আমি কী করবো ড্রাগ করবো নিচের দিকে, অর্থাৎ তাহলে আমার বাকি রেজাল্টগুলো কি বাইর হয়ে আসতেছে, অর্থাৎ আমার ইউনিট চার্জটা বাড়লো। এখন আমরা কী করবো অফিস চার্জ, অফিস চার্জটা কী করবো তাহলে যেহেতু ইউনিট চার্জের ঘরের মধ্যে শুধুমাত্র আমরা এই টাকাগুলো সংযোজন করলাম তাহলে অফিস চার্জের ঘরের সেম সূত্রটাই ব্যবহার করবো, শুধুমাত্র এই পয়সাগুলো ব্যবহার করবো। ওকে আমরা তাহলে সূত্রটা আবার ব্যবহার করি, তাহলে দেখি সমান সমান দেখেন E6 অর্থাৎ আমরা E6-কে নিয়ে করবো, E6 যদি আমাদের 200 নিচে অবস্থান করে তাহলে E6 গুণ তাহলে হবে কি আমাদের কী আসবে 0.25 পয়সা, অর্থাৎ 25 পয়সা হারে কী করবে সে অফিস চার্জ প্রদান করবে। আমি এই সূত্রটুকু আবার কপি করলাম, কপি করে আবার পিছনে দিলাম, অর্থাৎ প্রথম কন্ডিশন শেষ, এখন সেকেন্ড কন্ডিশনের আমি শুধু টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করব, যেহেতু টাকার অ্যামাউন্টটা আমি এখানে কী দেবো 400 ইউনিট পর্যন্ত আমাদের কী আসবে এখানে আসবে 30 পয়সা, তাই না 30 পয়সা। ওকে এরপর চলে যাচ্ছে আমাদের তৃতীয় কন্ডিশন, কী বলছি এখানে 500 ইউনিটের জন্য কত আমরা বরাদ্দ করলাম 35 পয়সা। আচ্ছা এরপর চলে গেলাম আমাদের E6 গুণন আমাদের কী আসবে 0.40 পয়সা হারে কী আসবে অফিস চার্জ, ঠিক ব্র্যাকেট ক্লোজ আমরা 1, 2, 3 সামনে যেহেতু আমাদের 3টি আছে, আমরা সূত্রটি একই রকম সূত্র ব্যবহার করলাম, আমরা অফিস ইউনিট চার্জের ঘরের মধ্যে আমরা টাকা ব্যবহার করছি আর আমাদের অফিস চার্জের ঘরের মধ্যে শুধুমাত্র আমাদের অফিস চার্জের জন্য যে পয়সাগুলো বরাদ্দ আছে সেই পয়সাগুলো সংযোজন, অর্থাৎ আমরা এখানে আবার দেখতেছি প্রথম ইউনিটধারীকেই আমরা নির্ধারণ করে বললাম যে তুমি যদি 200 ইউনিটের কম ব্যবহার করো তাহলে তোমাকে 25 পয়সা হারে প্রতি ইউনিটের জন্য অফিস চার্জ দিতে হবে, তুমি যদি 400 ইউনিটের কম ব্যবহার করো তাহলে তোমাকে 30 পয়সা করে আমাকে কী করতে হবে চার্জ দিতে হবে, তুমি যদি 500 ইউনিটের নিচে অবস্থান করো তাহলে 35 পয়সা হারে কী হবে চার্জ দিতে হবে, এবং তার উপরে হলে আমাদের কি 40 পয়সা হারে কী করতে হবে চার্জ দিতে হবে। ওকে ইন্টার
আমাদের চলে আসলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটি 975 টাকা সে কি দিচ্ছে, বিদ্যুতের দাম দিচ্ছে 170 টাকা কি দিচ্ছে, তার জন্য কি অফিস চার্জ নির্ধারিত হয়ে গেছে। আমি এটাকে ধরে নিচের দিকে ড্রাগ করতেছি, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অফিস চার্জ, ইউনিট চার্জ দুটো বাইর হয়ে আসলো। আমরা এখন কি করব, টোটাল বিল, অর্থাৎ ইউনিট চার্জ, অফিস চার্জ এই দুটিকে যোগ করলে আমরা কি পাচ্ছি, টোটাল বিল পাচ্ছি, সমান সমান সাম, দুটি সংখ্যাকে যোগ করার নিয়ম। অর্থাৎ আমরা কি করব, ইউনিট চার্জে, ইউনিট চার্জের ঘরটা হলো কি F6 প্লাস আমাদের কি অফিস চার্জ না G6 ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ সমান সমান সাম F6 প্লাস G6 ইন্টার। তাহলে আমাদের কি আসলো, ইউনিট চার্জ এবং অফিস চার্জ দুটিকে যোগ করে কি আসলো, আমাদের একটা টোটাল বিল চলে আসলো। আচ্ছা, এখন হতে পারে যে আমরা যে প্রতিষ্ঠানে জব করতেছি বা আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি সেই প্রতিষ্ঠানে জরিমানা নেওয়ারও নিয়ম আছে। এমনও হতে পারে যে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি সেই প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিয়েও তো প্রতিষ্ঠানটা চালাইতে পারে, যে আমরা তাদেরকে কন্ডিশন দিছি যে প্রতি মাসে আমরা তাদেরকে, তাদের কাছ থেকে লোন নিলাম এত ড্যাশ ড্যাশ লক্ষ টাকা, আমরা তাকে প্রতি মাসের কিস্তিতে প্রতি মাসে আমরা এই পরিমাণ টাকা দেবো, তা সেই পরিমাণ তো আমরা অবশ্যই লাইন সার্ভিস দিয়ে দিছি। এখন গ্রাহকরা যদি কোনো কারণে টাকা আটকায় রাখে, আমরা যাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছি তারাও তো আমাদের কাছ থেকে লাভ নিতেই পারে। এই জন্য যদি এইরকম যদি কন্ডিশন থাকে, তাহলে আমরা কী করতে পারি, একটা লেট ফি জড়াই দিতে পারি, অথবা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গ্রাহকরা যেন নিয়মিত বিল পরিশোধ করে, এজন্য আমরা লেট ফিতে আমরা এখানে সংযোজন করতে পারি। তাহলে লেট ফিতে কী হবে, টোটাল বিল, অর্থাৎ যদি কোনো গ্রাহক, আমরা চাচ্ছি যে 5% আমাদের কি লেট ফি, অর্থাৎ বিলম্ব মাসুল, যদি কেউ আমরা আজকে বিল তাদের বাসায় পৌঁছায় দেবো 10 দিনের মধ্যে তাদেরকে বিল পরিশোধ করতে হবে, যদি কেউ 10 দিনের মধ্যে বিল পরিশোধ না করে তাহলে তার জন্য কি আসবে, আমাদের 5% হারে কি আসবে, জরিমানা আসবে। কিন্তু আমরা কি করব, আমরা তো জানি না যে কে নির্দিষ্ট সময় পরিশোধ করবে, কেউ পরে কে পরে করবে, আমরা তো এটা জানা নেই। এই জন্য আমরা কি করব, সবারই জন্য আমরা লেট ফিটা এখানে সংযোজন করে দেবো। যারা লেট ফি দেখে মনে করবে যে না আমরা 2 দিন আগে পরিশোধ করা দরকার, তাদের জন্য লেট ফি নেওয়া হবে না। আর যারা লেট ফি মানে অর্থাৎ লেট ফি দেখার পরেও বিল আটকাবে, তাহলে তাদেরকে জন্য আমরা কি করব, নির্দিষ্ট সময়ের পরে আমরা কি তার জন্য কি করব, বিলম্ব মাসুল বা জরিমানাটাও আমরা নিব। ওকে, তাহলে আমরা এখানে লেট ফিটাকে তাহলে কি করব, টোটাল বিলের উপর আমরা লেট ফিটা করব। ওকে, সমান সমান এস ইউ এম সাম, আমরা টোটাল বিলটা হচ্ছে আমাদের কি এইচ সিক্স গুণন আমাদের কত পার্সেন্ট হবে, 5% ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে কি দিলাম, যে সমান সমান সাম টোটাল বিল, অর্থাৎ টোটাল বিলটার উপরে কি করবো, 5% হারে কি করবো, জরিমানা করবো, ইনচার। তাহলে কত টাকা জরিমানা আসতেছে, যদি কেউ আমাদের 1092 টাকা যদি কখনো কেউ যদি বিল আটকায় রাখে, তাহলে তাকে পরবর্তী মাসে বিল পরিশোধ করতে গেলে 54.60 টাকা কী করে, জরিমানায় গুনতে হবে। অনেকে আছে এই জরিমানাটা দেওয়ার ভয়ে বা এই জরিমানাটা না দেওয়ার জন্য তারা কী করবে, নির্দিষ্ট সময়ের আগেই পরিশোধ করবে। ওকে, আমি ড্রাগ করতেছি, বাকি রেজাল্টগুলো বাড়ে হচ্ছে, অর্থাৎ 5% হারে নিট বিল। নিট বিলটা আমরা কী করবো, যে মূল যে টাকাটা, অর্থাৎ আমাদের বিদ্যুৎ খরচের জন্য যেটা মূল যেটা বিল আসছে এবং তার সাথে জরিমানা। ওকে, সমান 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 সাম, ওকে, টোটাল বিল যোগ আমরা কী করবো, লেট ফি, ওকে, ব্র্যাকেট ক্লোজ, টোটাল বিল যোগ নেট ফি, এন্টার। ওকে, আমাদের তাহলে কী আসলো, কত টাকা আসলো এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি 1146.60 টাকা, অর্থাৎ এটা কাদের জন্য প্রযোজ্য হবে, যারা নির্দিষ্ট সময়ের পরে দেবে, অর্থাৎ বিল পরিশোধ করার তারিখের পরে যদি কেউ বিল দিতে যায় তাদের জন্য কি জরিমানা সহ, অর্থাৎ আমাদের যেটা মূল যে বিলটা আছে তার সঙ্গে জরিমানা সহ যোগ করে যে টাকাটা আসলো এই টাকাটা তাদের জন্য প্রযোজ্য। আর যারা নির্দিষ্ট তারিখের আগে বিল পরিশোধ করবে তাদের জন্য শুধুমাত্র কি আমাদের টোটাল বিলটাই তাদের জন্য প্রযোজ্য। ওকে, এগুলোকে আমরা এখন গোছাই নিতে পারি, এখানে এগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করি। সাধারণত টাকা বা এগুলো সংখ্যাগুলো সাধারণত আমাদের রাইট সাইডেই থাকে, যদি আপনি যদি মনে করেন যে না আমার এই মুহূর্তে এগুলোকে সেন্টার দেখার দরকার, হ্যাঁ এই লেখাগুলোকে সেন্টার দরকার, সেগুলোকে সিলেক্ট করলাম, করে আমি যদি মনে করেন যে সেন্টারে ক্লিক করি, হ্যাঁ তাহলে আমি কী করছি, সবগুলো কি সেন্টারে আমি কি এখান থেকে পাবো আর কি, অর্থাৎ সেন্টারে আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে আর কি, সবগুলো তাহলে কি সেন্টারে চলে আসবে, সেন্টারে
হ্যাঁ, আমরা যদি চাই যে না আমার এই সংখ্যাগুলো সেন্টার দরকার, সিলেক্ট করলাম, সেন্টারে ক্লিক করলাম, হ্যাঁ সেন্টারে ক্লিক করলাম, তাহলে সেন্টারে চলে আসলো। আমরা যদি মনে করি যে না এগুলো কালার করা দরকার, এগুলোকে সিলেক্ট করলাম, এগুলোকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে কী করবো, হোম রিবনের অধীনে চলে যাব। আমাদের যে হোম রিবনটা আছে, হোম রিবনের অধীনে ফিল আছে, ফিলের অধীনে আমরা ইচ্ছা মতো এখানে গিয়ে কালার, যে কোনো একটা কালার ম্যাচিং করতে পারি, আমাদের যে কালারটা ভালো লাগবে এখান থেকে, যে কালারটা দিলে ফুটে উঠবে আমাকে, সেই কালারটা এখানে সিলেক্ট করলাম, কালারটাকে সিলেক্ট করলাম, ওকে কালারটা চলে আসলো। তাহলে আমরা ইচ্ছা মতো তাহলে এগুলোকে কালার দিতে পারতেছি, এগুলো সংযোজন করতে পারতেছি। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আজকে আমরা চেষ্টা করলাম একটা লজিক এখানে উপস্থাপন করার জন্য এবং ক্যালকুলেশন করলাম, এইরকমই হবে। আপনারা যেখানেই যান না কেন, আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মাধ্যমে আপনাকে এই ধরনের সমস্যাই আপনাদের সামনে তুলে ধরা হবে। এই সমস্যাগুলোর আপনাকে সমাধান আপনাকেই দিতে হবে, আমরা এই লজিকগুলো ব্যবহার করে করে আমাকে এই সমাধানগুলো দিতে হবে। তো আজকের মতো ধন্যবাদ আপনাদেরকে, আগামী দিনে আমরা নতুন কোনো লজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।